নোংরা কথা বলা গালমন্দ করা এত খারাপ ভাষায় গাল আর যারা গালমন্দ করে তাদের ভাষা এত খারাপ হয়ে যায় আর জবান এত লাগামহীন হয়ে যায় ও যে আয়ত্তি করতে পারে না জবানকে কন্ট্রোলে রাখতে পারে না অনিচ্ছাকৃত গাল বেরিয়ে যায় সামান্য একটু কেউ দশ করলো ফট করে জবান দিকে গাল বেরিয়ে গেল বেরিয়ে গেল কারণ হয়ে আছে জবানকে স্বাধীন করে দেওয়ার কারণে এইরকমটা হয়েছে শুধু মানুষকে নাগল কেউ গাল দেয় হ্যাঁ নিজের ছেলে গাল দেয় কথায় কথায় হ্যাঁ নিজের ছেলে গাল দেয় স্ত্রী কথায় কথায় নোংরা ভাষায় গাল দিচ্ছে স্ত্রী ও স্বামী গাল দিচ্ছে সামনে যদি না পারে তো লুকিয়ে লুকিয়ে দিচ্ছে আপনি সামনে আপনি স্ত্রীকে খারাপ নোংরা ভাষায় শরীর বাচ্চা সুর বলবেন আর জানোয়ার বলবেন অমুক বলবেন তুমুক বলবেন আপনার স্ত্রী আপনাকে সামনে না পারে আপনার চোখের আড়ালে বলবে না বলবে না অবশ্য হবে রিয়াকশন হবে কিন্তু সামনে হইতে পারছে না আর অনেকে তো আজকাল তো মহিলারা এমন হয়েছে যে মহিলারাই মনে হয়েছে বেশি ওদের গায়ে জোর খেয়ে খেয়ে রিক্সা চালক কি ওরাই মারছে হ্যাঁ বেচারা গরিবদেরকে ওরাই পিটাচ্ছে আর আশ্চর্য আজকাল যে মহিলারা এত বেশি নেতৃত্ব পেয়েছে শুধু ওই বড় নেতৃত্ব না সমাজের পরিবারের আর রাস্তাঘাটের রাস্তাঘাটে মার খাচ্ছে পুরুষ আর মারছে মহিলা জানি না এই পুরুষগুলি সব কাপুরুষ হয়ে গেছে নাকি আল্লাহ ভালো যাতায়া রসুল্লাহসাললাম বলছেন লাইসাল্ম মেন অবী তান মমিন মুসলিম মানুষ যদি সত্যি মমিন মুসলিম হয় তাহলে মানুষকে আঘাত দিয়ে কথা বলে না না অভিশাপ করবে না গালমন্দ করবে লান বলা হয় গালমন্দ করবে না ওয়ালাল ফাহে আর অশ্লীল হইতে পারেন না অশ্লীল কথা বলবে মমিন অশ্লীল ভাষী হতে পারেনা ওয়ালাল বাজি আর নোংরা ভাষী হতে পারেনা অকুথ নোংরা ভাষা বলছে মুসলিম এটা হইতেই না তিরমিজির হাদিস আল্লাহ আলবানী রহম হাদিস টিকে বলেছেন মানুষের ভাষা ভালো না খারাপ এমনি নর্মালি চললে বোঝা যাবে না মানুষের ভাষা কার কেমন শুধু একটু ঝগড়া বাদিয়ে দেন তর্ক শুরু করে দেন আর একটু ঝগড়া লাগিয়ে দেন পরীক্ষা করার জন্য তাইলে বুঝতে পারবেন যে ওর ভাষা ঠিক আছে কি তখন আসল রূপ চেহারাটা তার সামনে চলে আসবে মুখোশ খুলে যাবে যে আরে এর ভাষা এত খারাপ ভাষা এত খারাপ ভাষা মুখে দাড়ি মুখে দাঁড়ি আর মাসা আল্লাহ পাঁচ হফত নামাজ পড়ে অনেক সময় তাহ্জি তো পড়ে এই দামে মেলা গল্প আছে একটা হঠাৎ করে মনে পড়লো সে বলছি গরমের সময় মোটামুটি গরম আছে এত গরম নাই কিন্তু মোটামুটি গরম যেমন এখন এক করে মাঝে মাঝে গরম চলে আসছে তাই না গরম আছে কিছুদিন আগের কথা গরমের সময় রুমে কয়েকজন থাকে কারণ পয়সা বাঁচাতে চাই একা তো রুম নাই না কয়েকজন আছে রুমে ওর মধ্যে একজনকে বেশি শীত লাগে ও এসি চালাবে না আর একজনকে বেশি গরম লাগে ও এসি চালাবে যা যার এসি দরকার সে এসি চালিয়ে শুয়েছে কিছুক্ষণ পরে বেচারা যে দুর্বল পার্টি তাকে খুব ঠান্ডা লাগছে শীত লাগছে ও চুপ করে এসিটা বন্ধ করে দিয়েছে তখন আর কি খুব খারাপ ভাষায় যেসব আমাদের সে গাল হ্যাঁ শালা এই বলে কে বন্ধ করলো সে যখন গালাগালি শুরু করেছে তখন বলছে আমি বন্ধ করলাম ভাই ঠান্ডা লাগছে বলছি এবার তুই বন্ধ করে দেখ তোর হাত ভেঙে দিল দিল সাঁতার সাথে চালিয়ে বলছি এবার তুই বন্ধ করে দেখ তোর কি করে দেব হাত ভেঙে তার সাথে তো গাল দিলো অনেকগুলি গাল দিল যে ভাষাগুলি বলতে আমাকে লজ্জা লাগছে আর খারাপ লাগছে যার ফলে ওই গালগুলি বললাম না কথা বলছেন বললাম না শুরুতে যে নামাজিও জাহান নামে যাবে এইসব নামাজি জাহান নামে যাবে কারণ রসুল্লাহাম গাল শিখাননি নামাজ যেমন শিখিয়েছেন তার সাথে সাথে ভাষাটা ভালো করা শিখিয়েছেন

আবিল ইয়াসমত আর যদি ভালো কথা বলতে না পারেন বেশি জানার নাই ভালো কথা কি ভালো কথা বুঝি না অত তো সহজ আপনার জন্য আবিল ইয়াসমত চুপ থাকে মুখটা বন্ধ রাখ। নীরব থাকে কথা বলিয়েন না বেঁচে গেলেন না জান পেয়ে গেলেন বেঁচে গেলেন আমাদের সে একটি কথা আছে যেটা হাদিস বলে প্রচার করে হাদিস নাই কিন্তু আরবদের জ্ঞানীগুণীদের কথা মান সামাতা নাজা যে চুপ থাকলেও সে মুক্তি পেয়ে গেল যে নীরব থাকলো যে চুপ থাকলো সে বেঁচে গেল বাঁচলো না বাঁচলো না কোন মন্তব্য করলেন না বেঁচে গেলেন দুনিয়ার বালা মুসিবত থেকে বেঁচে গেলেন আর আখেরাতের মুসিবত থেকে বেঁচে গেলেন বাঁচলেন না চুপ থাকলে কিন্তু অনেক বাঁচতে পারবেন আর যদি বলেন ওই অমুক নাস্তিক অমুক নেতা কাফের অমুক নেতা ফুত্তবাজি করে না মেম্বারে দাঁড়িয়ে খুদবাজি মার দেওয়ার সুযোগ পেয়েছেন আর নেতাদেরকে এই নাস্তিক আর কাফের আর অমুক আর থমুক জি হ্যাঁ হয় আল্লাহর কাছে পাকড়াও হইলো আর কাছে পাকড়াও যদি না তো মানুষ তো আছে রেডি আছে ধরার জন্য আমাদেরকে নাস্তিক বলবি রক্ত আমাদের হালাল করবি জঙ্গি চরমপন্থী আচ্ছা তোকে মেহমান খানাতে নিয়ে যাচ্ছি নিয়ে চলে গেলো মেহমান পাঁচ বছর সাত বছর দশ বছর আছে মেহমান খানাতে পচছে ছড়ছে জানা আছে কি নাই মানুষের মাথা না যা চুপ থাকলে বেঁচে যাবে লাভ কি করলেন আপনি যদি কাউকে ধরেন একটা লোক গ্রামের আপনার হ্যাঁ আর তাকে নাস্তিক বলে দেন হেদায়ত হবে না কি না ছোট তাগুদ থেকে আরো বড় তাগুদ শৈতান হয়ে যাবে আরো বড় শৈতান হয়ে যাবে ঠিক কিনা তাহলে এটা তো আর দাওয়াতের কাজ করলেন দাওয়াতের কাজ হচ্ছে যে ওর কাছে যান যেমন মূসা আলি গেছেন হারুন আলি সালাম গেছেন আর ফাকুল আল্লাহ কৌলান লাইয়ান আল্লাহ বলছেন নরম ভাষায় কথা বলো লাল্লাহাকার হতে পারে যে সে উপদেশ নেবে আর তোমার কথাটা শুনে নেবে যে ভাই কথা তুমি ঠিকই বলছো আচ্ছা ঠিক আছে আমি আর এইরকম ধরনের মন্তব্য করব না বা এইরকম কথা বলবো না বা সব কথা আমার কাছ থেকে আর শুনবে না ভালো একটা বেনিফিট হয়ে গেল কিন্তু আপনি দূর থেকে যদি আপনি মনে করেন যে আমি হিট করলেই আঘাত করলেই আর কাফের ফর্তাবাজি করলেই মনে হয় কাজ হয়ে যাব ইয়াহুদিন আসারার দালাল বললেই কাজ হয়ে যাবে মুক্ত এতে কোনো কাজ হবে না বরং হয় আপনি আপনার দুনিয়াকে খারাপ করবেন না হয় আখেরতকে খারাপ করবে আল্লাহ যেন বুজা তৌফিক দান করেন বলছিলাম যে মানুষের ভাষা বোঝা যায় যে কার কেমন ভাষা কার কেমন চরিত্র কার কেমন জবানের উপর কন্ট্রোল ঝগড়া বিবাদে বোঝা যায় আমাদের দেশে একটা আঞ্চলিক কথা আছে আমাদের মালদহ আর চাপায় জানে আকালে খাই নাকি আর ঝগড়াতে কয় নাকি কি বুঝলেন বুঝলেন না বুঝলেন না আকালে মানে বোঝেন তো মানে যখন দুর্ভিক্ষ পড়েছে অভাবের সময় কি খাবে না সবই খেবে হ্যাঁ ঘাস পাকসব খেয়ে ফেলবেন আপনি খাবেন না খাবেন না আর ঝগড়াতে লড়াই ঝগড়াতে কহে নাকি যা ইচ্ছা তাই কইছে যা ইচ্ছা তাই মুখ মুগ্ধি বের করছে তখন বোঝা যায় যে কেমন চরিত্রের মানুষ আর কেমন ভাষার উপর কন্ট্রোল আছে আল্লাহ যেন আমাদেরকে ভাষা কন্ট্রোল করা তো দান করে যদি কেউ আপনাকে জাল দেয় আর তার জবাব যদি ভালো ভাষায় দেন তো ঝগড়া মেটে যাবে ওইখানে ঝগড়া মিটে যাবে পরিচিত আমাদের একজন আরবি শেখ একটা আমাদের কোর্স ছিল এসে বলছেন ও নিজের ঘটনা আরবি শেখ গাড়িওয়ালা মানুষ ও একটা মানে সিঙ্গেল রোড দিয়ে এসছে আর হাইওয়ে দিয়ে বা ডবল রোড দিয়ে ডবল বড় রাস্তা দিয়ে আরেকজন যাচ্ছে দ্রুতগামী অধিকার কার যে বড় রোডে আছে তাই না তো ও হুট করে ঢুকে গেছে যেভাবে হোক না কেন হুট করে সেই দাঁড়িওয়ালা মানুষ গাড়ি ঢুকিয়ে দিয়েছে তখন ওকে যেহেতু ব্রেক করতেছে অনেক অহংকারী লোক আছে ব্রেক যদি করতে হয় তো আর বরদাস্ত হবে না তখন বলছে তা হেমার মানে কি তুমি কি গাধা নাকি হ্যাঁ যে আমার রাস্তায় ঢুকলে তুমি হেমার বলেছ আচ্ছা যদি ওই সময় আপনারা থাকতেন কি বলতেন আমতা হেমার কি বলতেন আমি হেমার না তুই হেমার বলতেন না বলতেন না

যেমনই ও শেখ মানুষ বেচারা শেখ দাড়িওয়ালা ওকে যেমন হেমার বলেছে তখন ওই একটু এদিক শরীরটা দেখছে মানে ভান করে ওইটা দেখার পরে আলহামদুল্লাহ বলছে না ইনসান মানে আমি একটা মানুষ আমি তো গাধা টাধা দেখছি না আমি দেখছি আমাকে মানুষ দেখছি ওই লোকটি লজ্জা পেলো অসৎ লোকটি লজ্জা পেয়ে টান দিয়ে চলে গেলো আর ঝগড়া বিবাদ মারামারি কিচ্ছু হলো না কথা বুঝতে পারলেন কিন্তু এই সময়টা যে কন্ট্রোল করতে হবে এটা হচ্ছে আপনার যোগ্যতা এইরকম ট্রেনিং তরবীয়তা আপনাকে ইসলাম থেকে নিতে হবে যে আমাকে দিক আমি গাল দেবো না আমাকে খারাপ কথা বলুক আমি ভালো কথা বলবো কারণ কোরআনে খেরমি কি শেখানো হয়েছে সুরাই ফুসলাতে আমি তুমি দূর করো মন্দ হাসানা তো আল্লাহ সাইয়া তার আগে আল্লাহ বলছেন ভালো আর মন্দ সমান হইতে পারেন না ভালো মন্দ সমান হইতে পারেন না ভালো আচরণ আর খারাপ আচরণ দুটো কি সমান সমান না তারপর আল্লাহ বলছেন আহসান মন্দ কে বেশি উত্তম দিয়ে দূর করো দেখেন মন্দকে কে ভালো দিয়ে দূর করো বলছেন না আল্লাহ আহসান দিয়ে দূর করতে বলছেন হাসান মানে ভালো আর আহসান মানে অতি উত্তম অতি ভালো দিয়ে দূর করো জি হ্যাঁ এই জন্য যদি শরীরে পেশাব পায়খানা লেগে থাকে তো শুধু এই পানি যে পানিতে সন্দেহ আছে ওই পানি দিয়ে পাক করা না একেবারে নিশ্চিত একেবারে পরিষ্কার পানি পাক পানি তায়ের পানি ও সেই পানি দিয়ে আপনি ধুইবেন ঠিক আছে ইদফাফিল্লাদি হাসান আল্লাহ বলছেন যে খারাপ চরিত্রকে ভালো দিয়ে দূর করো বেশি ভালো দিয়ে দূর করো এটা করলে হবে কি ফাইদ আল্লাহদি বাই না ক বাই না আদা কান্না বলিউড হ্যামিম আপসে যদি শত্রুতাও থাকে সেটা ঘনিষ্ঠ বন্ধুত্বে রূপান্তরিত হয়ে যাবে কঠোর দুষ্মন কি হয়ে যাবে ধ্বস্ত হয়ে যাবে সে লজ্জিত হয়ে হোক আর যেভাবে হোক না কেন